টাকা উৎপাদনের জন্য। একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে হাজার টাকার নকশা ছাপা আছে, আর সেটাই করো করে টাকার রূপ নেবে। পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেলে বের করা হয় টাকা তৈরি। টাকা তৈরির বিশেষ সেই কাজ রাখা হয় ফ্লাওয়ারের উপর, আর আর তার উপর রাখা হলো সাজ। তারপর ফ্লাওয়ারের সাথে সাজ ভালো করে লাগাতে হয়, না লাগলে নকশা ভালো করে লাগবে না। এরপরের কাজটা খুব জরুরি, এই পাত্রে আছে পলিকেমি কেপটার, যা কিনা তৈরি হয় ঢাকা শহরে। এর কাজ সাজের নকশাটাকে কাগজে ফুটিয়ে তোলা। এর জন্য কারিগর এই কেমিক্যাল বা বর্ণ চোয়া সাজের উপর ঢালে। হুবহু কেমিক্যাল আঠার মতো হলেও এগুলি ধারণ করতে পারে যে কোনো রং। পুরুষ হাতের যেন ভালো মতো লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রলুপ হতে হবে পাতলা কিন্তু পারফেক্ট। এর জন্য ইউজ করা হয় অ্যালুমিনিয়াম, এর মধ্যেই কাগজে চলে আসে জল ছাপা। কাগজটি ভালো করে না দেখলে বোঝা যাবে না। এরপরই শুরু হয় ইম্পর্টেন্ট প্রক্রিয়া, যার মাধ্যমে তৈরি হয় মহামূল্যবান টাকা যদিও যা, কিন্তু কাগজটা অতি সাধারণ না, আসল কাগজের চেয়ে একটু আলাদা। এর দাম খুবই সামান্য, প্রিন্টারে কাগজ দিলেই হলো, আর সামান্য অপেক্ষা একটু পরেই চলে আসে জাল টাকা, যা ঠিক আসল টাকার মতো। দোকানের মতোই বেরিয়ে আসে অনেক টাকা এক কাগজে, সেগুলোকে কেটে আলাদা করা হয়, যেগুলি কাটা খুবই সহজ। 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধাও যে কেউ করতে পারে এই কাজটি। এই জাল টাকা তৈরিতে খুব অল্প টাকা খরচ হয়, 1 লক্ষ টাকা উৎপাদন খরচ মাত্র 5,000 টাকা, বিক্রি হয় 12,000 টাকা। বাহ, কি সস্তা! আর একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, আসল নোট চেনার ক্ষেত্রে আমরা দেখে থাকি নোটের উজ্জ্বল কাগজটা, তবে এটা জাল নোটেও থাকে। এই জলজলে উজ্জ্বল পলি জাতীয় জিনিসটা দেওয়া হয় জাল নোটে, যাতে কেউ সহজেই না বুঝতে পারে। যে সাধু ব্যক্তির হাতে তৈরি হলো এই জাল টাকা, তাকে দেখতে মনে হয় আপনার তৈরি আস হয়েছে না। চলুন তার মহামান্যর উক্তি শুনে করতাম। তারপরে ওই ওখান থেকে লাবু আমাকে নিয়ে আসলে, লাবু নিয়ে আসার পরে আমি কিছুদিন কাজ করছি। কাজ করার পরে লাবু মারা গেছে, লাবু মারা যাওয়ার পরে কাজ করছি। কাজ করার পরে এই সাভারে আমি নিয়ে আসি মেশিনগুলো। সাভারে নিয়ে আসার পরে মিজান ভাই আর কি মেশিনগুলো নিয়ে যায় মানিকগঞ্জে, সেখান থেকে উনি করে পরে আবার আমাকে ডেকে আনে। আবার ঈদ কুরবানি, ঈদ সামনে আমাদের সুন্দরভাবে কিছু মার্কেটিং করার জন্য কুরবানিতে কাজ করার জন্য কাজ করি আর কি। আমার কাজটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফিক্স এবং পেন্টিং, পেন্ট করা। যে ইমানদার ভাইটি সাথে ফেলে জল ছাপ দেয়, তার কথা না শুনলে কি হয়? আমরা মানে একা করা যায় না, দুইজনে করতে হয়। আমি লিটনি করি একসাথে, প্রথমে ব্ল্যাঙ্ক কাপড় থাকে, পরে ওই যে দেখালাম যেভাবে করতে হয় ওইভাবে ওটার উপরে জল ছাপা দিই। ছাপা দেওয়ার পরে এই তারপর সুতা লাগাইতে হয়, সুতা লাগাই ওটা আটা দেওয়া জোড়া দিলে এটা হলো এই টুপাটি হয়। টুপাটি হওয়ার পরে এটা আবার হলো শুকাইতে হয়, শুকানোর পরে হলো এটি আবার চারপাশ দিয়ে এই কাইটে ফালাই দিতে হয় বাড়তি অংশ। তারপরে লিটনের কাজ, ওইটা প্রিন্টিং হয়ে বাইরে আসে, লিটন করে এটা পরে আবার হলো এটা এরকম করে স্যাচ করে এই কাটতে হয়, এবং কি যে এগুলো লগো যেগুলো স্কিনে ই করতে হয়, ওই কাটার আগে এটি পুরোটা স্কিনে এরকম টান দিলে কেমিক্যাল দিয়ে ওরকম ই বসে যায় ওই যে 1,000 টাকা। আর হলো পিছনে বাংলাদেশ ব্যাংক, এটি হওয়ার পরে এই কাটতে হয়, কাটলে পরে ব্যস্তটার কাজ শেষ। আহারে, কীভাবে ছড়িয়ে আছে ঘরের মেঝেতে অনেক টাকা! বান্ডিলগুলো সত্যি এই ভাইগুলোর জন্য গর্ব হচ্ছে। এই ভাইগুলি আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে, আর তারা শুধু জাল টাকাই বানায় না, ভারতীয় মুদ্রা মানে রুপি সেটিও তৈরি করে। ঘরের বিভিন্ন জায়গাতে টাকা গোপন রাখে, সবই ঠিক ছিল কিন্তু রক্ষা আর হলো না, তারা খাওয়াই লাগলো। দেখুন
এই কক্ষে কতগুলো জাল টাকা তৈরি হয়েছে এই কাগজ দেখে আপনি বুঝে নিতে পারেন। দর্শক এতক্ষণ দেখলেন জাল টাকা তৈরির কর্মযজ্ঞ, কিন্তু আপনার পকেটের টাকার সাথে মিশে যাচ্ছে এই জাল টাকা। কিভাবে যাচ্ছে আপনার হাতে কিংবা ছড়িয়ে যাচ্ছে মার্কেটে? চলুন এখন আমরা দেখব সেই জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়া চকলেট মানুষগুলো। এদের সাথে সম্পর্ক আমার 3 মাস ধরে, প্রায় 2-3 মাসের মতো। আপনি কি করতেন এটা? হ্যাঁ, এটা নিয়ে আমি মার্কেটে ভাঙাইতাম, বাজার করতাম, কাপড় কেনাকাটা করতাম। তাহলে মাসে তো আপনার আসে প্রায় 30-40, 5 পিস করে দৈনিক আমি ভাঙাই। হ্যাঁ, যে পায় সে তো বলে, আমার কাছে টাকা থাকে তো আমি সে টাকা দিয়ে দিই। জি স্যার, তার কথা শুনে এতটা বোঝা যায় যে জাল টাকাগুলো পৌঁছে দেওয়া হয় আপনার আমার পকেটে। তাই এই ক্ষেত্রে আমাদের আরও সচেতন হওয়া দরকার, বিশেষ করে কুরবানির ঈদের হাতে।